নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, এটা কিন্তু দার্জিলিং এবং আমাদের উত্তরবঙ্গ সংলগ্ন চা বাগানের ক্ষেত্র। দেখো আমি চায়ের পাতাগুলো ধরছি, খুব সুন্দর চা বাগান আছে। তো দেখো প্রচুর পরিমাণে কিন্তু লোক, মহিলা শ্রমিক কিন্তু এই চা চাষের সঙ্গে যুক্ত। তো তোমরা তো জানো যে চা চাষের সঙ্গে বেশিরভাগ কিন্তু যুক্ত কিন্তু মহিলা শ্রমিক। এই মহিলারা শ্রমিক কিন্তু তারা কিন্তু চা, এই যে চায়ের যে পাতা, ঠিক আছে দেখে নাও, চায়ের যে পাতা আছে, এই যে চায়ের পাতা, এই চায়ের পাতা কিন্তু ওরা তোলে, ঠিক আছে, এবং তার সঙ্গে ছোট পাতা এবং চা গাছের এই যে, তো এটা কিন্তু আমাদের জ্যাঠা বাড়ি। ভালো করে দেখো, এটা জ্যাঠা বাড়ি। আর এই যে যে জায়গাটা আছে, এই জায়গাটা জুড়ে কিন্তু প্রচুর চা চাষ হয়। আর আমি কোনো দিনও এই অঞ্চলে আসিনি, ঠিক আছে, কিন্তু আমার জন্মের পর থেকে এই প্রথমবার আমি এই কাকার বাড়ি বা জ্যাঠার বাড়ি ঘুরতে আসছি, বুঝতে পারলে। এখানে আমার বোনের বিয়ে আছে, সেই বোনের বিয়ে উপলক্ষে কিন্তু আমি এখানে এসেছি। প্রচুর ছেলেমেয়েরা যারা কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, তো তাদের কাছে আমি খুবই দুঃখিত যে আমি তোমাদের কিন্তু ঠিক মতন করে ভিডিও আপলোড দিতে পারছি না। প্রচুর অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমি সলভ করে দেবো। তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার আমি যতটা পেরেছি ততটা পরিমাণে আমি সলভ করে দিয়েছি। কিন্তু কোনো কিছু করার নেই, যদি আমি এখানে না আসি তাহলে কিন্তু আমাকে একটু বেশি কথা শুনতে হচ্ছে, কারণ আমার বাবার কিন্তু একটা প্রেশার আছে যে প্লিজ সজল তুমি কিন্তু যাও। এবং যেহেতু বোনের বিয়ে আছে, সেই বোনের বিবাহ উপলক্ষে কিন্তু আমি এসেছি। আমারও খুব সৌভাগ্যের ব্যাপার যে এখানে বিস্তীর্ণ যে চা বাগান আছে, সেই চা বাগানটা দেখে কিন্তু আমি অনেকটা মুগ্ধ হয়ে পড়েছি। তো দেখো, এখানে কিন্তু প্রচুর লোক যারা কিন্তু ঘুরতে আসে এই চা বাগানে। যেহেতু আমি কলকাতা সংলগ্ন এরিয়ার ছেলে আছি, তার জন্য কিন্তু আমার কাছে খুবই একটা উপভোগের ব্যাপার আছে এই চা বাগান সম্পর্কে, কারণ আমি ছোটোবেলা থেকে কোনো দিনও চা বাগান সম্পর্কে কোনো আমার কোনো ধারণাই ছিল না যে চা বাগান কেমন হয়। তো দেখো, চা বাগানের যে গাছের যে এর যে মাথাগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু কাটা হয়েছে, ঠিক আছে। তো দেখে নাও তোমরা, এই যে গাছের, এই দেখো গাছের যে মাথাগুলো আছে, আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি, এই গাছের মাথাগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু কাটা আছে, ঠিক আছে। তো আর সবথেকে একটা বড় একটা ব্যাপার যে এই চা বাগানে এসে কিন্তু আমি নিজেকে কিন্তু অনেকটা ধন্য বলে মনে করছি। আর সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি আপলোড দেবো, আমি 7 তারিখের মধ্যে কলকাতায় পৌঁছাবো, তারপরে যাবতীয় যে সমস্ত টেস্ট পেপার আছে, ম্যাথমেটিক্স আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো বুঝতে পারছো, টাটা, বাই বাই।